মানে আপনারা কতটুকু একটা জিনিস নাস্তিক না সংশয়গুলো না আমি নাস্তিক আমি নাস্তিক এবং আমি নাস্তিক শুধু নাস্তিক নই আমি আরো অনেক কিছু নাস্তিকতার সাথে নাস্তিক বলতে আমি মানে সাধারণ ভাষায় মানে আপনারা তো অনেক জ্ঞানী আমি এজ এ সাধারণ মানুষ আমরা যেরকম বুঝি যে নাস্তিক মানে সে শিওর যে আল্লাহ নাই সে আল্লাহ বিশ্বাস করে না নাম্বার ওয়ান আর একনস্টিক হচ্ছে একনস্টিক হচ্ছে যে মানে আমি আসলে সন্দিহান আমি আসলে আল্লাহ আছে কি নাই আমার কাছে এটা মনে হয় তো সেটাই আর কি ক্লিয়ার করেন আপনি কি নাস্তিক না এগনোস্টিক আচ্ছা আমি এটা নিয়ে বোধহয় একটা লাইভে বলেছিলাম আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি তাহলে আবারও বলছি হ্যাঁ আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন ধরেন আপনি আমাকে বললেন হাট্টিমাটিম টিম আছে না নেই আমি যদি এটা দাবি করতে যাই আমাকে আগে হাট্টিমাটিম টিমের ক্লিয়ার কাট একটা সংজ্ঞা লাগবে একটা ডেফিনেশন লাগবে কিছু বৈশিষ্ট্য জানা লাগবে এবং সেটাকে কিভাবে ডিটেক্ট করা যেতে পারে এই 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 গুলো বিস্তারিত বর্ণনাগুলো জানা লাগবে আচ্ছা তখন আমি বলতে পারবো হাট্টিমাটিম টিম বা ফ্লাইংস প্যাকেটি মনস্টার বা এরকম কিছু আছে কি নেই তো ঠিক আছে কিভাবে যদি আপনি বলেন গড আছে কি নেই বা ক্রিয়েটর আছে কি নেই তখন আমি কি করবো গড এর বৈশিষ্ট্য আছে যে সব দিক দিয়ে সেরা সব পারে সব বোঝে সব জানে তো আমি দেখিয়ে দিয়েছি যে আসলে একটা মানুষ সব পারে এই শব্দ একটা লজিক্যাল ফ্যালাসি সব পারা বলতে কিছু নেই এবং সবচেয়ে শক্তিমান এই দুটো একটা সাথে আমি বলা শেষ করি আপনি পয়েন্ট করে রাখেন বলেন আপনি আমাকে আচ্ছা সব বলা মানে সব পাড়া এবং সর্বশক্তিমান এই দুটো জিনিস একসাথে একটা মানুষ হতে পারে না কারণ সে যদি সবই পারে তাহলে তার চাইতে শক্তিমান কাউকেও বানাতে পারে অর্থাৎ তার যে প্রথম আরেকটা যে বৈশিষ্ট্য ছিল সর্বশক্তিমান সেই বৈশিষ্ট্যটা সে নিজেই খণ্ডন করে ফেললো আবার একটা মানুষ একই সাথে ন্যায় বিচারক এবং দয়ালু হয় না ন্যায় বিচারক হলে সে দয়ালু হতে পারে না তাকে কঠোর হতে হবে আবার সে যদি দয়ালু হয় তাহলে সে ন্যায় বিচারক হতে পারে না তাকে সে পার্সিয়ালটি করতে হবে আচ্ছা এইভাবে গড়ের যেসব বৈশিষ্ট্য দেখা যায় এগুলো আসলে কনফ্লিক্ট করে অর্থাৎ গড়ের বৈশিষ্ট্যটা আনডিফাই আনডিফাইন্ড একটা বৈশিষ্ট্য আচ্ছা সুতরাং গড এবং হাট্টিমাট্টিম টিম এবং হচ্ছে ফ্লাইং স্পাকেটি মনস্টার বা ধরেন মামদূত এগুলো আমার কাছে সেম এগুলো যদি কেউ নির্দিষ্ট সংজ্ঞা দেয় তখন আমি বলতে পারবো সেই গড়টা আছে কি নেই যেই গডের দাবি সাধারণত এ পর্যন্ত মানুষ করে এসেছে সেই ধরনের কোনো গডের অস্তিত্ব নেই আচ্ছা এখন আল্লাহ বা ভগবানের কথা আল্লাহ কিন্তু অনির্দিষ্ট কোনো কিছু নয় আল্লাহর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে একদম বলে দেয়া আল্লাহ কিরকম আল্লাহর নানা রকম বৈশিষ্ট্য বলে দেয়া আছে এবং সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে আল্লাহ নেই নিশ্চিতভাবেই মানে আমি এখানে দুই রকম একটা অবস্থান আছে একটা অবস্থান হচ্ছে কি নাস্তিকতার দু রকম অবস্থান আছে একটা হচ্ছে আপনি যদি আমি যদি দাবি আমি যদি প্রমাণহীন ঈশ্বরে বিশ্বাস না করি আমি নাস্তিক মানে আমি বলেই দিলাম যে বার্ডেন অফ প্রুফটা আপনার যারা দাবি করবে ঈশ্বর আছে তারা তবু আমি আমি প্রমাণ ছাড়াই বলে দেই হ্যাঁ বলেন আচ্ছা বলেন আপনি একটু আগে ওই যে একটু আগে লাস্ট যে লোকের সাথে কথা বললেন বললেন যে আপনি দাবি করবেন আর প্রমাণ আমি দিব তো এখন তো सेम কথা আপনি বলছি কথা আপনি দাবি করবেন আর প্রমাণ আমি দিব কথাটা বলছি বলা শেষ হলেই বুঝবেন আমি যদি বলি যে দাবি যার প্রমাণ তার দাবি যার প্রমাণ তার সেক্ষেত্র আমার জায়গাটাতে আমি ভুল হলাম না যেই ব্যক্তিটা দাবি করলো ঈশ্বর নেই ঈশ্বর আছে সেই ব্যক্তিটার পড়বে ঈশ্বর আছে কি নেই সেটা প্রমাণ করে আমি তারপরে তার কাউন্টার দিতে পারি আচ্ছা এটা এক ধরনের নাস্তিকতা যে তার ঘাড়ে কোনো দাবি নেবে না আচ্ছা আরেক ধরনের নাস্তিকতা হচ্ছে যে তার ঘাড়ে দাবি নেবে যে ঈশ্বর নেই বা আল্লাহ নেই আমি সেই ধরনের নাস্তিক ঈশ্বর নেই বা আল্লাহ নেই এটা আমি ক্লেম করি মানে শুধু যে আপনার ঘরে আমি দাবিটার প্রমাণ করতে বলবো শুধু তাই না সেটা তো বলবই সেই সাথে আমি নিজেও ক্লেম করি যে নেই গডের যে ধারণাটা এই ধারণাটাই ভুল গড নেই বা মামদুভূত নেই এটা আমি দাবি করি না আমি দাবি করি গডের যে ধারণাটা এই ধারণাটাই আনডিফাইন্ড আনডিফাইন্ড বলে এটাকে আমি প্রমাণ করতে যেতে পারি না আল্লাহর ধারণাটা আমি বলতে পারবো যে আল্লাহ নেই কারণ আল্লাহটা ডিফাই একদম ওয়েল ডিফাইন্ড কুরানে খুব সুন্দরভাবে আল্লাহর বর্ণনা দেওয়া আছে আর কিন্তু গড বলতে যেটা বলে মানুষ যদি দাবি করে যে আমার অমুক গডের কথা বলছি তাহলে আমি নির্দিষ্ট করে যদি কেউ বলে তখন আমি বলতে পারবো হ্যাঁ ওই গডটা আছে কি নেই যেহেতু অনির্দিষ্ট সুতরাং গডের ধারণাটা আমি বলি ভুয়া গডের ধারণাটা এবং এটা নিয়ে আমি একটা 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 লিঙ্কও দিয়েছিলাম যে সায়েন্স রিফিউটস গড এই নামে একটা বিতর্ক হয়েছিল লরেন্স ক্রসের সাথে সেটার আমি লিঙ্কও দিয়েছিলাম তাহলে বুঝতে পারবেন যে আমার কি কী আর্গুমেন্টগুলো আমার কি কী ঠিক ওখানে তাই তাই আর্গুমেন্টটি তুলে ধরা আছে আমার আর্গুমেন্ট তাই তাই যে আপনি একটা ডেফিনিশন দেন আমি সেই ডেফিনিশন অনুযায়ী বলবো আমি নাস্তিক কিনা হ্যাঁ আর আসিফ ভাই যেটা বলেছেন যে আমি সঠিক হতে পারি না হতে পারি এটা এটা বলেছেন কেন জানেন উনি অনেস্ট জন্য উনি অনেস্ট জন্য উনি এই লায়াবিলিটি নিজের মধ্যে নিয়েছেন যে আমি যে কোনো মুহূর্তে ভুল প্রমাণিত হতেই পারি যারা অনেস্ট নয় তারা এই লায়াবিলিটি নেয় না তারা কি করে তারা দাবি করে

আপনি বলেন ক্রিয়েটর আছে কিনা বা আরো বড় কিছু আছে কিনা সেক্ষেত্রে আমি বলবো ওই ধারণাটাকে আগে ডিফাইন করেন ঠিকভাবে তারপর আমি বলতে পারবো সে পর্যন্ত আমি বলবো ধারণাটা ভুয়া গড নেই বা মামদ্রভূত নেই সেটা বলবো না বলবো ধারণাটা ভুয়া আমাদের তো একটা ইয়া হলো দাবি নিয়ে আমরা একটু আরেকটু বাদ গেছে একটু ইন্টারাপ্ট করি একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে আর এগনোস্টিক জিনিসটা কি আমি জানি না উনি আছে কিনা আমি কিন্তু বলি না যে আমি জানি না আল্লাহ আছে কিনা আমি সরাসরি বলি আল্লাহ নেই মানে দাবি তো করি যে যারা দাবি করে আল্লাহ আছে তাদের কাছে তাদের দায়িত্ব প্রমাণ করা সেটা তো দাবি করি সাথে সাথে আবার আমি নিজেও দাবি করি যে আল্লাহ নেই এবং তো তাই আমি এগনোস্টিক না আপনি দাবি করেন যে আল্লাহ নাই এই তো হ্যাপিকস তো এখন ব্যাপারটা হলো যে আপনার যে দাবি এটা কি সাইন্টিফিক না ফিলোসফি সাইন্টিফিক সাইন্টিফিক তো সায়েন্স ডাজন্ট ডিনাই গড সায়েন্স ডাজন্ট ডিনাই গড নো মানে এটা আপনার উক্তি নাকি আমার উক্তি না আচ্ছা

আমি বলেছি গড়ের ধারণাটাকে আমি রিফিউট করি গড়ের ধারণাটাকে আরে বাবা একটা আমি একটা আমি একটা নরমাল কথা বলি শুনুন জি বলেন আফগানিস্তানে যে ইয়া আমেরিকা যে অ্যাটাক করছে এটাকে রাইট অর রং মানে আপনার দৃষ্টিতে রাইট অর রং এটা সিম্পল কোশ্চেন এত কিছু বোঝা লাগবে না নরমাল আর কি আমি যে জিনিসটা বুঝাইতে দিছি আপনি आंसर দিলে আমি রাইটার রং এগুলো আসলে পার্সপেক্টিভ মানে ডিপেন্ড করে জি

এ কি বলেন সোয়ান মানে কি রাজহাঁস সাধারণ রাজহাঁস ঘুরতেছে তো আমি ডিসাইড করলাম যে না দুনিয়াতে সব রাজহাঁসি সাদা আনলেস যদি না একটা কালো ইয়া আমার সামনে অবুত তাইলে আমার পুরো হোল থিওরিটা কোয়েশ্চনেবল হয়ে গেল ঠিক আছে এটাকে ব্ল্যাক সোয়ান থিং তো আপনি যেই মতবাদ দিতেছেন এটা আপনার যতটুক ইনফরমেশন আপনি পাইছেন ওইটার উপর বেসিস করে আনলেস অন্য কেউ এসে না আপনাকে বলল যে ভাই আপনি রাইট রাইট রাইট

আল্লাহ ভগবান অমুক অমুক গডগুলো এগুলোকে সায়েন্স ডিনাই করে কিন্তু আপনি আনডিফাইন্ড যে গড আছে আনডিফাইন্ড সেই গডকে সায়েন্স ডিনাই করে না সায়েন্স সেই গডের ধারণাটাকে ডিনাই করে আমি কি আপনাকে বোঝাতে পেরেছি না 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 আমি এর মানে কিন্তু আবার এইও না যে সায়েন্স কনফিউজড এটা মানে কিন্তু এটা না আরে বাবা আপনি আমার কথা তো শুনেন আপনি কি বলে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে বললেন যে আল্লাহ নাই তো এটা আপনার ফিলোসফি না সায়েন্স

আল্লাহর বিষয়ে যদি আসতে হয় তাহলে আপনারা বলতে বল যে আমার আন্ডারস্ট্যান্ডিং ফিলোসফি সায়েন্স না আবারও আপনি ভুল উদ্ধৃতি দিচ্ছেন এই 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 বিষয়টা মানে আপনি গড গড শব্দের অর্থটাকে আপনি আল্লাহ বলে নিচ্ছেন সায়েন্স কিন্তু গডকে যে ডিনাই করে না এটা আমি আপনাকে বারবার বলেছি কোন গড আনডিফাইন্ড গড আল্লাহ কিন্তু আনডিফাইন্ড গড নয় আমরা আমরা সৃষ্টিকর্তাকে আল্লাহ বলি এই জন্যই আমি বারবার আল্লাহ বলতেছি মানে

এটাকে বলা হয় কি জানেন আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স জানি সুতরাং এখানে আল্লাহ বসানো লজিক্যাল করলে আমি লজিক্যাল বলবো না আপনি যদি লজিক্যাল বলেন আমি লজিক্যাল তুলে ধরবো না নরমাল হলো যে সায়েন্সের লজ হইলো এন্ড এফেক্ট এভরি এফেক্ট মাস্ট বি প্রত্যেকটা জায়গায় কাজ করে এই যে আবার এখন আপনি সায়েন্সও অস্বীকার করা শুরু

যে আপনি বলেছেন যে বিগ ব্যাং কেন হয়েছে আমরা জানি না তাই এটা আল্লাহ করেছে বলেছেন তো এটার একটু প্রমাণ দেন আমাদেরকে শ্রোতাদের উদ্দেশ্যে আমিও বললাম আপনাকে মানে কেন করেছে যেটাই জানবো না সেটাই আল্লাহ করেছে আমি আপনাকে ওইটাই বললাম যে আপনার দশ জেনারেশন আগে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কেন এখানে একশো জন দেখতেছে কালকে আবার এটা সেভ থাকবে তারা সিদ্ধান্ত নিক আপনি এগ্রি করলেন না তার মানে তো না এখানে একশো বত্রিশ জন বা কালকে যারা দেখবো তারা এগ্রি করবো না এরকম তো না না এটা একটা ডিসকাশন এর ডিবেট না ডিবেট খুবই খারাপ জিনিস কারণ সবারই টার্গেট থেকে যে অপোজিশন আবার হারাই দেবো সে যদি সত্য কথা বলে তাও মারা যাবো না ঠিক আছে এটা ডিবেট না এটা ডিসকাশন ব্যাপারটা হইলো যে আপনি বলছেন যে আমি ওইটাই বললাম যে আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না সাইন্টিফিকলি যে আপনার দশ জেনারেশন আগে আপনার বড় মা ছিল কিনা কি বাট আমি কিন্তু আপনাকে বলেছি পারবো আচ্ছা তাহলে ওই যে শুধু পনেরো জেনারেশন বলছে না তাহলে আমি বললাম যে মনে করেন একশো জেনারেশন তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এই ফ্যালাসি বলা হয় হচ্ছে মানে

আমি দাবি করতে কেন আমি জানি না তাই এটা মন্দভূত করেছে আমি একই ভাবে দাবি করতে পারি বিগ ব্যাং কেন হয়েছে এটা জানি না তাই এটা ফ্লাইং মনস্টার করেছে এভাবে আমরা দাবি করতেই পারি এই দাবিটাকে বলা হয় এই দাবিটাকে বলা হয় আপিল টু ইগনোরেন্স অর্থাৎ আমি জানি না তাই একটা কিছু ধরে না আপিল টু ইগনোরেন্স আপনি আপনারা শ্রোতা আপনারা এটা লিখে সার্চ করে জানতে পারবেন আপিল টু ইগনোরেন্স আচ্ছা এরপরে উনি যেটা করেছেন ইকুই ভোকেশন নামের একটা ফেলাসি করেছেন ইকুই ভোকেশন সেটা কি জিনিস প্রতি শব্দ বেছে নিয়ে কিছু একটা প্রমাণের চেষ্টা যেমন আমি নিজেই বলেছি যে সায়েন্স ডাজেন্ট ডিনাই গড মানে ক্রিয়েটরের এটা বাট সায়েন্স রিফিউটস গড মানে সায়েন্স গডের ধারণাটাকে রিফিউট করে দেয় কেন কারণ সায়েন্সে সায়েন্টিফিক্যালি কোনোভাবেই প্রমাণ করা যায় না যে এই মহাবিশ্ব কেউ একজন ক্রিয়েট করেছে ক্রিয়েটর বা গড সেই শব্দটা এখন উনি গডের শব্দ উনি বলছেন যে গডের একটা প্রতিশব্দ আল্লাহ তাই তার মানে সায়েন্স আল্লাহ কেউ ডিনাই করে না এটা বলছেন কিন্তু অ্যাকচুয়ালি এক জিনিস না গড আলাদা জিনিস মানে সায়েন্স যে গডটাকে বলছে গড শব্দটা সায়েন্স যখন বলে সেটাকে ডেফিনিশন সহই বলে মানে একদম ওয়েল ডিফাইন্ড যে গড বলতে ক্রিয়েটর বোঝানো হচ্ছে কিছু একটাকে সৃষ্টিকর্তা বোঝানো হচ্ছে সেটা আর আল্লাহ যেটাকে বলা হয় আল্লাহ হচ্ছে ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছে ধুম্রকুঞ্জ থেকে আলাদা করে দিয়ে পৃথিবী সৃষ্টি করেছে আকাশ ও পৃথিবীকে বললেন আমরা একসাথে মিশে যাও এরকম সৃষ্টি করেছে কিন্তু আমরা সাইন্টিফিক্যালি দেখি পৃথিবী এভাবে সৃষ্টি হয়নি সেভাবেই সায়েন্স ডিনাইস আল্লাহ এভাবেই সায়েন্স আল্লাহকে নেই প্রমাণ করে ক্রিয়েটরকে নেই প্রমাণ করে না ক্রিয়েটরের প্রসঙ্গটা আলাদা আচ্ছা এরপরে আপনি যেটা করেছেন স্লিপারি স্লপ যেটা সেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে কি একটা ই থেকে কনক্লুশনে যাওয়া আর একটা কনক্লুশনে চলে যাওয়া একটা 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 কথা কিছু বললাম আমি এখনই সেই জিনিসটা থেকে আমি এমন একটা কনক্লুশনে চলে গেলাম যেটা আসলে মানে আশারই কথা না যেমন ক সত্য হলে কোনো কারণ ছাড়াই উম সত্য হবে বা ম সত্য হবে বা চন্দ্রবিদ্যু সত্য হবে এটাকে বলা হয় স্লিপার ইস আপনি যেটা বলছেন যে আমরা জানি না তাই এটা আল্লাহ করেছে এটাই কি আপনার একমাত্র প্রমাণ নাকি মানে আপনি তো আমাকে প্রশ্ন করছেন আবারও আমার কথারে আবারও আপনি এডিট করলেন

বাট তারপর আপনি এটা বিলিভ করবেন কারণ এটা একটা রেশনাল চিন্তা ভাবনা ছিল নাহলে আমি থাকতাম না সেই রকমই অবশ্যই দেয়ার ইজ এ ক্রিয়েটর নাহলে বিগ ব্যাং হইতো না বা প্রসেসটা স্টার্ট হয়েছিল ওটা হইতো এটা হলো গিয়ে মেইন জিনিস আপনি বিশ্বাস করলে করেন না করলে করেন ইটস আপ টু ইউ এটা হলো সাইন্টিফিকে আমি ইয়া করবো আর এখন যদি ফিলোসফির ব্যাপারে আসে ইভেন্ট কনক্লুশন আপনি একটা কনক্লুশন টেনেছেন সেটা কেমন যে আমি যেহেতু জানি না আমার পনেরো জেনারেশন আগের কে ছিল তাই তারপরে আমি ধরে নিচ্ছি আমার পনেরো জেনারেশন আগে কেউ ছিল সুতরাং আমাকে ধরে নিতে হবে একজন ক্রিয়েটর আছে যেটার মাঝে কোনো সম্পর্কই নেই এই দুটো দাবির মাঝে কোনো সম্পর্কই নেই দুটো দাবি সম্পূর্ণ ভিন্ন ধরনের দাবি আমি কেন ধরে নিচ্ছি আমার পূর্ববর্তী জেনারেশন ছিল কারণ হচ্ছে কিছু এগুলোর ভ্যালিড আর্গুমেন্ট আছে যেমন আমি জন্ম নিই জন্ম ছাড়া সৃষ্টি হয় না কোনো মানুষ সৃষ্টি হয় না তারপর হচ্ছে বিবর্তনের মাধ্যমে একটা মানুষ থেকে আরেকটা মানুষ সরি মানুষের বেলায় বিবর্তন শব্দটাই আসছে না জেনারেশন আগের মানুষ সেখানে বিবর্তন শব্দটাও আসছে না সেখানে জন্ম দেয়া এই জন্ম দেওয়ার ব্যাপারটা কিন্তু প্রমাণিত একটা সত্য এই সত্যটার উপর ভিত্তি করেই আমরা বলি যে আমার দাদির 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 দাদি আছে ওকে আচ্ছা আর একটা হচ্ছে আপনি যে দাবিটা করেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন দাবি কিভাবে আপনি বলেছেন কোন একজন ক্রিয়েটর আছে এটা আপনার আর্গুমেন্টের এটা বেসিসট আপনাকে উপস্থাপন করতে হবে আপনি যদি চান আপনি বক্তব্য রিপিট না করে নতুন কিছু বলার থাকলে বলতে পারেন আগের বক্তব্য আপনি কনক্লুশন দিছেন আমি কনক্লুশন দিছি হ্যাঁ তো আমার ওইটাই কথা যে সায়েন্স সায়েন্স ডাজন্ট ডিনাই বট এবং কেন এটা আমি এক্সপ্লেইন করলাম ইয়েস देयर इज ক্রিয়েটর এখন আমরা মুসলিমরা বলতেছি যে ওইটাই আল্লাহ এবং আমাদের কাছে সবচেয়ে বড় প্রুফ হইছে কুরআন শরীফ এখন আপনি কোরআনে অনেক মিস্টেক পাইছেন আবার এটা ইয়াতে পাইছেন ভুলটা আপনার দ্বারাই হয়েছে কেননা কেননা কোরআন শরীফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনার ট্রেডিশনালি কোনো অ্যারাবিক নলেজ সম্পর্কে কোনো ধারণাই নেই এম আই রাইট অ মানে অ্যারাবিক সম্পর্কে আপনার কোনো ধারণা নেই এম আই রাইট আমি অ্যাবসোলুটলি প্রত্যেক দিন এই কথাটা রিপিট করি আমি কোনো কথা কোনো আরবি নিজে দাবি করি না প্রত্যেকটাই অনুবাদকের তাফসির কারকের এবং হাদিস লেখকের তাদের রেফারেন্স সহ আমি বলি যদি ভুল হয় আমার কোনো কথা তারা ভুল অর্থাৎ আপনি যদি আমাকে বলেন এই কথাটা আমি ভুল বললাম অর্থটা দাঁড়াবে আমি যেখান থেকে এই রেফারেন্সটা দিচ্ছি সেই রেফারেন্সটাই ভুল অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন ভুল অর্থাৎ মুহিউদ্দিন খান ভুল অর্থাৎ সহি ইন্টারন্যাশনাল ভুল এগুলো ভুল বলুন হ্যাঁ ওটা 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 ভুল আর যদি আপনি আরবিক জানতেন তাহলে আপনার কাছে একটা শব্দের দশ বারোটা মিনিং থাকে আপনি এই একটা জিনিস শুনি আপনাদের কাছ থেকে আপনি দাসের কনসেপ্ট জানেন দাসের পরে তো পনেরোশো সালের আগের কনসেপ্ট হলো যুদ্ধে পরাজিত যারা ছিল তারা দাসে আর পনেরোশো সালের পরের কনসেপ্ট হইলো যার গায়ের চামড়ার রং কালো সেই দাস তো আপনার কোন দাস নিয়ে আপনার ইয়া ওই আগের দাস নিয়ে না পরের দাস ইসলামে যেই দাসের কথা বলা সেই দাস হ্যাঁ তো এখন আমার আপনি আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন আমি দুই পক্ষ যুদ্ধ করতে আসছে আর এটা তো ইসলামের বানানো এই যে দাস যে প্রথাটা ইসলামের বানানো না এটা ধরে ছিল অনেক আগে থেকে ছিল আচ্ছা বুঝলাম দাসী অনেক মানবিক ব্যাপার এবং দাসী অনেক ইসলাম অনেক মানবিকভাবে দাসীর সাথে আচরণ করেছে অর্থাৎ দাসীর সাথে যে সেক্স করা হালাল এই জিনিসটা কুরআনের অনুবাদ পরেও তো জানা যাবে নাকি মানে অর্থ ভিন্ন হলেও তো জানা যাবে নাকি জানা যাবে আপনি আমার কথা আপনি এখন আমার কথা শুনেন না না ধরে নিলাম দাসী সেক্স ভালো জিনিস আমি একমত হলাম তো আপনার সাথে ধরে নিলাম মানে কারণ কথা তো কমাতে হবে আলোচনা এভাবে চলতে এটা তো আলটিমেট আপনি ধরে নিলেন যে আপনি সঠিক

জি এইতো জি তো আচ্ছা এখন কোনটা বেটার হইতো ইয়া ওদের যুদ্ধ ক্ষেত্রে আমি যখন বলবো তখন না হয় বলবো ওটা না হয় আমি যখন বলবো তখন না হয় বলবো

জি 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 বুঝতে পারলাম একজনের স্বামীকে ব্যাপারটা ভালো না ওকে ভালো না মানে অনেক রিস্ক নিয়ে আপনারা যদি ইসলাম নিয়ে একটু ক্লিয়ার কাট পড়াশোনা করতেন তাহলে আশাই লাগতো স্বীকার করি এবং আমি গর্ব করি এটা নিয়ে আমি জানিনা এটা নিয়ে গর্ব করি আমি জানার চেষ্টা করি গর্ব করি কিন্তু পড়াশোনা কমপ্লিট না করে এখানে আইসা মানুষকে বুঝাইতেছেন কোন জায়গায় কোন জায়গায় বিয়েটা সম্পর্কে আমার পড়াশোনা কমপ্লিট নয়

তাকে তারপরে স্ত্রী বানানো হলো এটা জানি না তা তো বলিনি আমি একটু আগে থেকে আমি বলি প্লিজ প্লিজ বলি শেষ করি প্লিজ বলি শেষ করি শেষ করি প্লিজ আমি সবসময় স্বীকার করি এবং কোন জায়গাটাতে আমি জানি না যেমন একটু আগে একজন আমাকে বোধ ওই যে জুলিয়াস সিজারের কথা বলে আমি সরাসরি বলেছি আমি জানি না আপনি আমাকে বলেছেন ব্ল্যাক থিওরি আমি বলেছি না আমি থিওরিটা সরাসরি জানি না আমি স্বীকার করেছি এটাই আমাদের সৌন্দর্য যে আমরা জানি না সেটা স্বীকার করি লরেন্স ক্রোস মানে অনেক জন্যই বলেছেন যে সায়েন্স ডাজেন্ট ডিনাই গড সায়েন্স রিফিউজ গড কাগজ কলম নেন আমি অপেক্ষা করছি আপনি কাগজ কলম নেন লিখে রাখেন কারণ আমিও তাই করছি আমিও তাই করছি আপনিও এরকম ধরেন আমার কথাগুলো আপনার কাছে ধরেন ননসেন্স লাগছে যে আপনাকে ধৈর্য ধরে ওই ওটা পয়েন্ট আউট করতে হবে কারণ আমিও আপনার অনেক ননসেন্স কথা শুনে শুনে ধৈর্য ধরে শুনেছি এবং পয়েন্ট আউট করেছি আচ্ছা যেটা বলছিলাম সাফিয়ার বিয়ে নিয়ে আপনি বললেন যে অনেক আমি শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাচ্ছি আপনাকে নয় আপনি তো আপনার বক্তব্য বলেই দিয়েছেন যে মানুষ তখনকার আমলে অনেক রিস্ক নিয়ে মানুষকে দাসী বানানো হয়েছে শ্রোতা আপনারা শুনলেন যে অনেক রিস্ক নিয়ে মানে আমি নিজেই আক্রমণ করলাম নিজেই তাকে দাসী বানালাম মানে যুদ্ধবন্দিনী বানালাম নিজেই তাকে ভাগাভাগি করতে গেলাম এই তুমি একটাকে নিয়ে যাও হুজুর আমাকে একটা দেন দেখি হ্যাঁ তুমি অমুক নিয়ে যাও আরেকজন বললো হুজুর এত সুন্দর অরে কি দিয়ে দিলেন বা এ বললো আচ্ছা আচ্ছা নিয়ে আসো তো নিয়ে আসো তো ও হো না না এটা রাখো তুমি আরেকজন নিয়ে যাও এই যে এইভাবে দাসী ভাগাভাগি করে নিয়ে সেটাকে আবার পরবর্তীতে রাখা এটা আপনার কাছে মনে হচ্ছে যে মানে নিজেরকে রিক্স নিয়ে দাসী রাখা হ্যাঁ আমি আপনার সাথে একমন রিস্ক তো হবেই আপনি তার স্বামীকে খুন করেছেন আপনি তার পরিবারের সবাইকে হত্যা করেছেন সে তো আপনাকে তাহলে হত্যা করতেই পারে সে তো আর সবাই তো আর উদার হয় না তাই রিস্ক তো হবেই ভাই বলুন আপনার নতুন কোনো কিছু নিয়ে বলার থাকলে বলুন প্রথম কথা হইল যে ওই যে দুই পক্ষ যুদ্ধ করছে কে রাইট রং এটার উপরে তো দাস নির্ভর না যেই পক্ষ উইনার সেই দাস পৃথিবীর কোন প্রেক্ষাপটেই একজন স্বাধীন মানুষকে দাসী বানানো

যদি মানুষ থেকে এটাকে বলা হয় স্ট্রম্যান আমি যেটা বলিনি আপনি আমাকে সেটা বলছেন এটাকে বলা হয় স্ট্রম্যান ফ্যালাসি আমি যেটা বলিনি আপনি আপনি যতই হাসেন যতই করেন আমি আপনার আপনি আমার সাথে যদি ভবিষ্যতে যুক্ত হন আপনার প্রত্যেকটা লাইনের ফ্যালাসিগুলো আমি তুলে ধরব আপনাকে আমি বিরক্ত করে ছাড়বো তবু আপনাকে আমি শিখিয়ে ছাড়বো আমি আপনার কাছে অনুরোধ করব জি ফ্যালাসি আমি আপনাকে শেখাবই আপনি না চাইলেও আমি আপনাকে চেষ্টা করব শেখানোর সমস্যা সেটা হচ্ছে আমি আপনার কাছে জানতে চেয়েছি যে পৃথিবীর যত প্রেক্ষাপট দেখান দুই সালে এসে যত কারণ দেখান কাউকে যুক্ত করে মানে কাউকে যুদ্ধ করে তার মধ্য থেকে নারীদেরকে এবং শিশুদেরকে দাসী বানানো কখনোই কেউ সমর্থন করবে না দুই যুদ্ধ তো দাসী বানানোর জন্য হয় না অন্য এই এটা এটা আমি বলিনি আমি এই দাবিটা বলিনি আমি বলেছি যুদ্ধ করা হয়েছে যুদ্ধে গনিমতের মাল পাওয়া হয়েছে যারা দর্শক আছে তাদেরকে ক্লিয়ার করে দিলাম জি বলেন আচ্ছা জি ধন্যবাদ ক্লিয়ার করার জন্য কিন্তু কোনো প্রেক্ষাপটে একজনকে দাসী বানানো মানে সমর্থন যোগ্য নয় আপনার কাছে মনে হচ্ছে সমর্থন যোগ্য এবং আমি আপনার সাথে একমত শ্রোতারা বিচার করবে আমি কেন আমি কেন বলছি সমর্থন যোগ্য

মানে খুন না করে আমি একজনকে আক্রমণ করলাম তাকে আরে আমি তো খুন করি নাই রে তাকে তো আমি দাসী বানাইছি জাস্ট এই এই লজিকে আপনার কাছে সমর্থনযোগ্য যেই মানুষটা কাছে তার কাছে আমার কিছু জানার নেই আপনার কিছু বলার থাকলে বলুন

মহাত্মা বলছিল আমার এক গালে চর দিলে আর গালেও আগায় দিও যাতে সেখানে চর দেয় আপনার নবী কি বলছে জানেন নবী বলছে শেষ করি শেষ করি শেষ করি শেষ করি জি নকল করছে জি জি আপনি যে মহাত্মা কথা বলছেন তার কথাই বলছি নকল করছে কিন্তু মুহাম্মদ কি বলেছে নবী মুহাম্মদ বলেছে যে যে যেভাবে মানে জখমের বিনিময়ে অনুরূপ জখম খুনের বিনিময়ে খুন দাঁতের বিনিময়ে দাঁত হ্যাঁ চোখের বিনিময়ে চোখ

জি জি আমি দুঃখিত আমার লাইনটা কেটে গিয়েছিল আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি যেহেতু বললেন আপনি ফিজিক্স এ অনার্স তাহলে আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে বলি যদি আপনি আমাকে বলেন তো দেখি ভাই যে আপনি আমাকে বলেন যে আপনি আমাকে বলেন যে একটা কম্পিউটার সায়েন্সের একটা কোন একটা প্রশ্ন করি বলবো করেন কিন্তু আমি অ্যানসার দিব না বলবো

আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি জি আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কেটে কেটে আসছে আপনার কথা শোনা যাচ্ছে ঠিক আছে আচ্ছা আপনি আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা আমি আপনাকে জানতে চাইছি আমি আপনাকে কম্পিউটার সায়েন্সের একটা প্রশ্ন করব যেমন ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি আমাকে বলেন দেখি যে আপনি আমাকে বলেন যে ভার্চুয়াল মেথড কাকে বলে ভার্চুয়াল মেথড কাকে বলে বলেন কম্পিউটার সায়েন্সের প্রশ্ন

না আমি বলেছি আপনাকে যে ইসলামের আমি আপনার কাছে বলতে বলেছি যে আমি ইসলামের স্কলার নই আমি ইসলাম জানি না আপনি হাসাসি করছেন তাহলে আমি কি এখন আপনাকে নিয়ে হাসাসি করবো কম্পিউটার জানেন না অবশ্যই অবশ্যই আপনি ফ্রেন্ডলি ভাবে যেটা আমি আপনাকে বলি আপনি সব জানেন না তারপর আপনি সিদ্ধান্ত কিভাবে নিলেন যে ইসলাম রং কারণ কি পুরো ইসলাম নিয়ে বলেছি নাকি দাসী এই আটটা নিয়ে বলেছি কোনটা

আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে পান প্রাণ চোখের বিনিময়ে চোখ নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কান দাঁতের বিনিময়ে দাঁত জখমের বিনিময়ে অনুরূপ জখন অতপর যে তাকে ক্ষমা করবে সেটা তার জন্য কাফফারা আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করবে না তারাই জালিম দেখেন আপনার আল্লাহ আপনার মুহাম্মদ এই এই আইনটা করে গেছে আমি যেটা বলেছিলাম এটা একটা বলা বলা শেষ করি আপনি মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়েছিলেন আমি সেই মহাত্মা গান্ধীর সাথে তুলনা করে দেখিয়ে দিলাম মহাত্মা কপি করেছে আপনার দাবি মতে ইর কাছে যিশুর কাছে ওকে ফাইন আমি মেনে নিলাম কিন্তু মহাত্মা গান্ধী দেখেন ওই নিয়মটা মেনে চলেছে আর আপনার মুহাম্মদ কি করেছে আর একজন বর্বর মুসা সেই বর্বর মুসার কাছে মোজেস যেটাকে বলা হয় ইহুদিদের এই যে মোজেস এই মোজেসের মতো বর্বর ব্যক্তির কাছে সে ধার করেছে কি আপনি দুজনের মাঝে পার্থক্যটা বুঝতে পারছেন এই যে পানের বিনিময় পানের নিয়ম এইটা এই জিনিসটা ধর্ষণের বিনিময়ে দেখেন ধর্ষণ হয় পাকিস্তানে হয়েছে জখমের বিনিময়ে অনুরূপ জখম এখন জখমের বিনিময় অনুরূপ জখন থেকে পাকিস্তানে কি ওইটা কোন কোর্ট থেকে রুলিং দিছে যা বেজ হলো কোরআন এরকম কিছু হইছে না সে ব্যক্তিগতভাবে করছে জখমের বিনিময়ে অনুরূপ জখম এই সমপরিমাণ জখম এই যে এই যে আইনটা কোরআনের এই আয়াতে আছে এই রকম কোরআন হাদিসের যত রকম কিছু আছে সেগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে কি শরিয়া আইন জানেন তো নিশ্চয় আপনি তো আমার চাইতে ভালো জানেন ভেরি গুড এই পয়সি প্রসঙ্গটা তুলছেন ভুলে গেছিলাম আচ্ছা এখন শরিয়া আইনের উৎস কয়টি হ্যালো জি শরিয়া আইন এবং সুন্নাহ

ঠিক আছে আমি আপনি আমাকে বলেন আমি আপনার সাথে এই যে কথা বলছি আপনি একবার আমাকে সিসিটিভির কথা জিজ্ঞাসা করছিলেন জি জি সেটাই এখনো বলছি আপনি আমাকে বলেন যে সিসিটিভি নোটিশ ছাড়া সিসিটিভি ব্যবহার করা হালাল নাকি মানে বৈধ নাকি অবৈধ বলেন অন্যায় নাকি অন্যায় না কিসের নোটিশ সিসিটিভি যখন যেখানে ব্যবহার করা হয় সিসিটিভির নিচে একটা ই থাকে একটা হচ্ছে নোটিশ দেওয়া থাকে যে এই এলাকা মনিটরিং করা হচ্ছে ঠিক আছে ইউ আর বিং মনিটর পুলিশ থানা থেকে মানে ওই ইয়া নিয়ে আসতে পারমিশন নিয়ে আসতে হয় না না এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমি আমার বাসার সামনে সিসিটিভি লাগিয়ে রেখেছি আমার দরজায় ওই দরজায় যেখানে সিসিটিভি লাগিয়ে রেখেছি সেখানে আমার নোটিশ টাঙিয়ে দিতে হবে যে এই আমি এখানে এই 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 জিনিসটা সিসিটিভি আওতাভুক্ত কারো কাছে পারমিশন নিতে হবে না আমার নিজেকেই ওখানে নোটিশটা টাঙিয়ে দিতে হবে সিসিটিভি আমি গোপনে লাগাতে পারবো না হ্যাঁ গোপনে লাগানোটা মানে এই দুনিয়াবি আইন মানে আপনারা যে আইন মানেন না শিশুবাইনে এটা অবৈধ আপনি আমাকে আপনার কুরআন হাদিস থেকে দেখান আবার আরেক কথা বলেন দুনিয়ার আইন আমগদেরকে মানতে বলছে মানতে নিষেধ করতে কোথায় যে আইন কুরআনের সাথে কুরআনের সাথে কন্ট্রাডিক্ট হবে যেই আইন কুরআন আর হাদিসের সাথে কন্ট্রাডিক্ট হবে তখন কুরআন হাদিসি মানতে হবে ওই আইন মানা যাবে না अदरवाइज ফাইন আমাদের সরকার যদি মনে করে যে সিসিটিভি লাগানোর সময়

কোন বিষয় নিয়ে ন্যায় অন্যায় অপরাধ বা কোনটা অপরাধ কোনটা নয় এগুলো বলা নেই মানুষকে মারার আইন নাই মানুষকে মারার খুন করার বা এই যে খুনের বদলা নেওয়ার আইন নেই কিসাসের আইন নেই কোরানে

কে কটা বিয়ে করবে এই আইন দেওয়া আছে কোরআনে হচ্ছে হচ্ছে কে খুন করলে কি শাস্তি হবে সে আইন দেওয়া আছে কোরআনে কে কারে কি তালাক দিবে এই আইন দেওয়া আছে কোরআনে আইন নেই এটা আপনি কেন নেই এটা জানতে চাইনি কোরআনে ট্রাফিক আইন যে নেই এটা মানেন ওকে ফাইন কোরআনে কল রেকর্ডিং করা যাবে বৈধ না অবৈধ এই আইন নেই মানেন কল রেকর্ডিং এটা একটা ফৌজদারি অপরাধ

You need to ask your teacher, the, uh, oh. if he is giving you a proper education or not. Oh, oh, okay, okay. Thanks for your answer. Okay, do you have any other thing or topic to discuss? I don't have. I don't have nothing. But I have an advice for you that okay. if you do not have any proper education, do not come to this live and speaking ill about Islam. Okay, first you have to. Learn a little bit about Islam. Then you came here and preach that this is in Islam, this is wrong, this is wrong, this is wrong. There are certain things. Yes, you think that this is wrong, but I, if you uh, read the whole context, it is not wrong. We are saying this every time, but you are not listening. I am agreeing with you that I don't know Islam properly, and I am saying but you that. But okay, wait preaching. me, wait.

In embryology, I mean, in mother's womb, people mm. become blood, and then people become, we become, uh, a child becomes um, blood to the, uh, then, then muscle or flesh, whatever you say, then it becomes you were, bone. You are reading from and your memory or from uh, watching computer? From memory. Okay, okay this is why um, but scientifically it is wrong please prove me i am wrong who tested who tested you tested <laughs> huh? so you are <laughs> claiming that the quran saying who tested? you are claiming the who same tested? so you, you are claiming tested? the same uh, who tested you are claiming this? the same yeah. I, will I will say this you i will say this i will say this are you claiming you the tested? same I will. i will i will i will refer to you that it is wrong i will refer to you please at first please tell me that do you claim the same that a child becomes blood to flesh then a flesh becomes bone do you I'm claim the same of, i am not a scientist of embryology so how can i tell now i have to do research okay then okay then but the quran but the quran says that so to Talk about Quran. Don't you need to be I, an embryologist? Don't you need to you, be? Huh? If you if you if you claim that Quran is true, then you have to prove that this verse is also true, and you have to become an specialist, a specialist about embryology, isn't it? No. Because the I'm Quran saying, is claiming. I am saying that if Quran does say that, it is 100% correct. Okay. okay, so you are science not an maybe, embryologist, maybe, but uh, yes, yes, science may it. be wrong. Okay, yes, science, science may be wrong. May okay, be right or wrong. okay. then I, okay, no. then you are claiming that the Quran says about something about embryology, and you are not an uh, not a specialist of embryology. Though you are claiming that Quran is true, right? Yes, yes. Okay. Thanks for your, uh, thanks for your speech. Uh, do you have anything <laughs> what does to say? It prove? What does nothing, it prove? nothing, nothing. Thank you, nothing, thank you. Uh, thank you. So, okay. it is my humble advice to you. Okay. To firstly, thank you. learn about Islam, then preach. Uh -huh. Otherwise, don't try this, brother. It is a mockery of yourself. Thank you. Not I, our, I am mocking, yes. I am mocking, yes. Uh -huh. Mocking, not mocking, mockery I'm... of you. It is mockery of you. Okay, maybe it, 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 it may be mockery of. Okay, it may be mockery of me. No, I have no problem. I am mocking, but I am yes, truly saying that I am mocking. If, if, if because if our learned, if our learned uh, scholar come here and ask you about some some portion, you cannot answer. So what will people will understand? People will understand that you are a fool. Your Islamic scholar, yes, will and now face I, think, the same. I think right now you are facing. And I think after watching this video, any with

What Quran says about embryology, that is totally wrong. And we have written a. Who says a whole, wrong? You please, say wrong. Please, please, you have concluded. You have concluded some some other day. Some other day, you have said, you have claimed that whatever Quran says, that is true, and you can claim that. Even your Islamic scholar will claim the same. If 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 uh, if you are not here. Some Islamic scholar is here. If, guess, guess we are talking to some Islamic scholar, he will tell the same arts, same to us that he doesn't know about embryology, but he will claim that if Quran says it, it is true. But it is, I am totally disappointed to say that if you don't know about embryology, then you shouldn't claim about embryology. Same thing goes to the scholars, same thing goes to the Quran. Thank you. আছেন হ্যাঁ জি নাস্তিকের স্থান নেই জি ভাই বাংলাদেশ হচ্ছে আপনারা হচ্ছেন কিনে নিয়েছেন তো এই জন্য একাত্তর সালে একবার মেরেছেন মানুষকে ইসলামের কথা বলে বলে সহি মুসলিম নয় হিন্দুয়ানি বলে বলে মেরেছেন আবার মারবেন ভেবেছেন আপনারা কিনে নিয়েছেন তো তাই আর গায়ের জোরে লড়াই হলে কি করতাম জানেন ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে মিটিং এ বসতাম আপনার আপনি নিশ্চয়ই মানেন আপনারা নিশ্চয়ই মানেন যে আমাদের সেই যোগ্যতা আছে আমরা এক একজন নিজেদের কেরিয়ারের সর্বোচ্চ অবস্থানে রয়েছি অন এবং আমাদের যোগ্যতা নিশ্চয়ই কমতি নেই এটা তো নিশ্চয়ই মানেন তো আমরা কিন্তু চাইলেই তাদের সাথে এই রকম একটা চুক্তিতে বসতে পারতাম যে ভাই আমাদেরকে ড্রোন দেন আমরা বাংলাদেশে যাব ড্রোন দিয়ে আমরা প্রোগ্রাম করে করে আমাদের সেই যোগ্যতা আছে ভাই আমরা প্রোগ্রাম করে করে আমরা শুধুমাত্র মুসলিমদেরকে আমরা ওই যে আপনি যেটাকে বলছেন ঝাড়ু দিয়ে পেটা করতেন আমরা শুধুমাত্র মুসলিমদের মাথার উপরে বোমা ফেলতাম ছোট্ট ছোট্ট বোমা এমন বোমা যে শুধু ওই একটা মানুষই মরতো আর কেউ মরতো না এবং এমনভাবে মরতো যে শুধু ওই মরবে আশেপাশের কোনো মানুষের কোনো ক্ষতি হবে না গায়ের জোরের যদি লড়াই হতো বুঝছেন ভাই নাহলে মুক্তিযুদ্ধের সময় বীরশ্রেষ্টরা যেমন একাই একাই শত শত মানুষের জীবন বাঁচিয়েছে সেরকম করতাম এ লড়াইটা গায়ের জোরের না তো তাই আমাদেরকে এভাবে হিজাব করেই করতে হয় কথা